ওয়াগনারকে আরও অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিল রাশিয়া। পারমাণবিক কেন্দ্রে হামলার আশঙ্কা, মানুষজন সরিয়ে নিচ্ছে রাশিয়া। দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে দুই। আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না আমেরিকা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার এত আগ্রহের কারণ কি, জানাবো বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওয়াগনারকে আরও অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি রাশিয়ার। রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন গত শুক্রবার হুমকি দেন ইউক্রেনের বাকমুথ থেকে নিঃসেনাদের প্রত্যাহার করে নিয়ে যাবেন তিনি। অস্ত্রের অভাবে বাধ্য হয়ে চলে যেতে হবে বলে জানিয়েছিলেন প্রিগোজিন। এমন হুমকির পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়াগনারকে আরও অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে প্রিগোজিন নিজে। রোববার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এমন দাবি করেন এই ওয়ারলর্ড। দীর্ঘ দশ মাস বাকমুথে লড়াই করে চলেছে ওয়াগনার সেনারা। দোনবাসের দোনেৎস্কের এই শহরটির বেশিরভাগ অংশই এখন ওয়াগনারের দখলে রয়েছে। তবে শুক্রবার যখন প্রিগোজিন সেনা প্রত্যাহারের হুমকি দেন, তখন শহরটির নিয়ন্ত্রণ রাশিয়ার কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। অবশ্য ওয়াগনার প্রধান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানান, ওয়াগনার সেনাদের দখলকৃত স্থানগুলোতে যেন রাশিয়ার মূল সেনাবাহিনীকে মোতায়েন করা হয়। এর একদিন পর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুর কাছে একটি চিঠি লিখে ওয়াগনারের জায়গা রমজান কাদিরভের চেচেন সেনাদের মোতায়েনের অনুরোধ জানান তিনি। চিঠিতে প্রিগোজিন লেখেন, আমি আপনাকে অনুরোধ করছি বাকমুথে ওয়াগনার সেনাদের জায়গায় আহমদ ব্যাটেলিয়নকে মোতায়েন করতে 10ই মের আগে একটি কমব্যাট নির্দেশ জারি করুন। তবে এখন আরও অস্ত্রের প্রতিশ্রুতি পাওয়ায় তিনি তার সেনাদের প্রত্যাহার করে নেবেন কিনা সেটাই দেখার বিষয়। যদিও প্রিগোজিনের শুক্রবারের সেই ঘোষণার পরই ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছিল তারা ওয়াগনার সেনাদের সরে যাওয়ার কোনো লক্ষণ দেখেননি, উল্টো যুদ্ধের অন্যান্য সম্মুখভাগ থেকে ওয়াগনার সদস্যদের বাকমুথে নিয়ে আসা হয় বলেও জানান একজন। এদিকে জানিয়ে দিব পারমাণবিক কেন্দ্রে হামলার আশঙ্কা, মানুষজন সরিয়ে নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের কাছ থেকে পাল্টা হামলার আশঙ্কা থেকে জাপরিছা অঞ্চলের 12টি ছোট ছোট শহর থেকে মানুষজনকে চলে যেতে বলা হয়েছে। ওই 18টি বসতির মধ্যে রয়েছে এনার্গোদার, যেটি জাপরিছিয়া পারমাণবিক কেন্দ্রটির কাছে, খবর বিবিসি। ইউক্রেনের মেলিটোপল শহরের মেয়র ইভান ফেদরোভ, যিনি এখন পালিয়ে গিয়ে অন্য শহরে থাকেন, বলেন হাজার হাজার গাড়ি এসব শহর থেকে বেরিয়ে যেতে শুরু করলে রাস্তায় 5 ঘন্টার যানজট তৈরি হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জাপরিছিয়া পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত এবং সম্ভাব্য বিপজ্জনক হয়ে উঠছেন বলে সতর্ক করেছেন। IAEA এর এক বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রের রক্ষণাবেক্ষণের কর্মীরা এখনও সেখানে রয়েছে, তবে তাদের মধ্যে নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে মানসিক চাপ এবং উত্তেজনা বাড়ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কেন্দ্রে অবস্থানরত বিশেষজ্ঞরা খবর পেয়েছেন যে জাপরিছিয়া কেন্দ্রে সিংহভাগ কর্মী যে শহরে থাকেন সেই এনার্গোহোদার থেকে লোকজন চলে যাচ্ছে। শুক্রবার রাশিয়ার নিয়োগ করা জাপরিছিয়া অঞ্চলের প্রশাসনিক প্রধান ইয়েভগেনি বালিতস্কি বলেন, রণাঙ্গনের কাছাকাছি বসতিগুলোতে গত কয়েকদিন ধরে শত্রুরা গোলা বর্ষণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, এই অবস্থায় আমি ওইসব বসতি থেকে প্রথম দফায় শিশু এবং তাদের অভিভাবক, বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধী ও হাসপাতালের রোগীদের নিরাপদ জায়গার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গত বছর রাশিয়া জাপরিছিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সহ অঞ্চলের বিশাল এলাকা দখল করে। সেই সময় ওই কেন্দ্রের কাছে গোলাবর্ষণে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে প্রচণ্ড আতঙ্ক তৈরি হয়। গত মার্চেও IAEA সাবধান করে যে বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কেন্দ্রটি এখন ডিজেল জেনারেটরে চলছে। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা শুরুর পর থেকে জাপরিছিয়া পারমাণবিক কেন্দ্রের অনেক কর্মী চলে গেছে। তবে IAEA বলেছে সেখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা জানিয়েছে কেন্দ্রটি নিরাপদে চালানোর মতো প্রয়োজনীয় লোক এখনও রয়েছে। রুশ সৈন্যরা জাপরিছিয়া অঞ্চলে সিংহভাগে নিয়ন্ত্রণ করলেও আঞ্চলিক রাজধানী শহর জাপরিছিয়া ইউক্রেন সৈন্যদের দখলে। ইউক্রেন নিয়ন্ত্রিত এই রাজধানী শহরটি রুশ নিয়ন্ত্রিত এনার্হোদা শহরের উত্তর পূর্বে দানিপ্র জলধারের ওপারে। রোববার ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানান, রণাঙ্গনের কাছাকাছি শহরগুলোতে লোকজনকে রুশ নিয়ন্ত্রিত আরও ভেতরের শহর পার্তিয়ানস্ক এবং প্রিমোর্স্ক শহরে সরিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে জানিয়ে দিব দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত দুই। ইউক্রেনীয় বাহিনীর দখল হয়ে যাওয়া দোনেৎস্ক শহরে জোর হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় একটি পর্যবেক্ষণ সংস্থা। শনিবার দিনভর শহরের আবাসিক এবং শহরতলি এলাকায় একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইউক্রেন। খবর এএফপির জয়েন্ট সেন্টার ফর কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন নামে হামলা পর্যবেক্ষণকারী সংস্থাটির দাবি, হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি 10 বছরের এক শিশুসহ আহত হয়েছে অন্তত 29 জন। জেসিসি বলেছে শহরটিকে লক্ষ্যবস্তু করতে ন্যাটো এবং সোভিয়েত ক্যালিবার হাউডজার ব্যবহার করেছে কিয়েভের বাহিনী। তারা একাধিক রকেট লঞ্চার থেকে প্রায় 30টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে। শহরের সবচেয়ে পশ্চিমের অঞ্চল পেট্রোভস্কি গত কয়েক মাস ধরেই ইউক্রেনীয় হামলার প্রধান লক্ষ্যবস্তু। তীব্র লড়াইয়ে অদৃশ্য দুই পক্ষেরই প্রাণহানি ঘটেছে। অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে অঞ্চলটির একাধিক আবাসিক বাড়ি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বছরের 24 ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ চালায় রুশ বাহিনী। সেই থেকেই দোনেৎস্ক শহরটি প্রায় প্রতিদিন কিয়েভের বাহিনীর ভারী কামান হামলার শিকার হয়েছে। গত অক্টোবরে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপুরিচে এবং খেসন অঞ্চলগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছিল। 4টি অঞ্চলের স্থানীয় জনগণ গণভোটে এ পদক্ষেপকে ব্যাপকভাবে সমর্থন করেছিল বলে দাবি রাশিয়ার। তবে ইউক্রেন সহ পশ্চিমা বিশ্ব ওই গণভোটকে অবৈধ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। এদিকে জানিয়ে দিব আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না আমেরিকা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত বেশিরভাগ আরব রাষ্ট্র বর্তমানে আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করল দেশটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে বলেছে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাপাদির সঙ্গে ফোনে সিরিয়া নিয়ে আলোচনা করেছেন। গত সোমবার জর্ডানের রাজধানী আম্মানে সিরিয়ার বিষয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এতে সিরিয়া, সৌদি আরব, ইরাক, মিশর এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিয়েছিলেন। এই বৈঠক নিয়ে সাফাদির সঙ্গে কথা বলেছেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর উল্লেখ করা হয়েছে, ব্লিংকেন স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2254 রেজুলেশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো রাজনৈতিক অগ্রগতি না হওয়া পর্যন্ত অন্যদের স্বাভাবিকরণেও সমর্থন করবে না। 2015 সালে প্রস্তাবে জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটিকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। সিরিয়ার যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশিরভাগ আরব দেশই আসাদ বিরোধীদের প্রতি সমর্থন জানিয়েছিল, কিন্তু ইরান এবং রাশিয়ার সহায়তায় প্রেসিডেন্ট আসাদ বিদ্রোহী নিয়ন্ত্রিত বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করেন। তারপর থেকে আরব নেতারা আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেন। সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার জন্য আরব নেতারা বৈঠকও করেছেন। এদিকে জানিয়ে দিব ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার এত আগ্রহের কারণ কি। সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বৈরত্ব এবং দ্বন্দ্ব, তার রঙ্গমঞ্চ হয়ে উঠেছে ইন্দো প্যাসিফিক এলাকা। বিশেষ করে বিশ্বের এক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশ গুরুত্ব পাচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল। খবর বিবিসির। দেশটি এতদিন মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত থাকলেও ধীরে ধীরে তারা নজর সরিয়ে এনেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। ইউক্রেনের যুদ্ধ সত্ত্বেও এটা বলা যায় আমেরিকার ভবিষ্যতে ভূরাজনৈতিক পরিকল্পনায় ইন্দো প্যাসিফিক হচ্ছে প্রধান অংশ। কিন্তু এই অঞ্চলের প্রতি আমেরিকার এত আগ্রহের কারণ কি? ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশ আছে 1 ডজনেরও বেশি। আছে চীন, ভারত, পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ। আছে জাপান, কোরিয়ার মতো অর্থনৈতিক শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র 2021 সালে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করেছে, সেখানে তারা দেখিয়েছে ইন্দো প্যাসিফিক দেশগুলোতে যে জনসংখ্যা সেটা বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকের বেশি। প্রায় 58% আবার তরুণ। কর্মশক্তি ও ভোক্তা দু হিসেবেই সংখ্যাটা বিশাল। এখানকার রাজনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতিদেরই 2/3। জিডিপির পরিমাণ হচ্ছে বৈশ্বিক জিডিপির 60%। এছাড়া বিশ্বের যে সমুদ্র আছে তার 65% পড়েছে ইন্দো প্যাসিফিকের ভূমির ক্ষেত্রে, যেটা 25%। সব মিলিয়ে এই অঞ্চলে হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতির ভরকেন্দ্র এবং আগ্রহের কারণ। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার এবং রাজনীতির অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই অঞ্চল এর দেশগুলো গত
এক দশকে ব্যাপকভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বাজার সম্প্রসারিত করেছে। আপনি যদি 2040 সালের হিসেব করেন তাহলে দেখবেন তখন সারা বিশ্বের জিডিপি 45% বেশি এই অঞ্চলে থাকবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই এলাকা দিয়েই মূলত বৈশ্বিক জ্বালানির একটা বড় অংশের সরবরাহ অব্যাহত থাকবে। তবে অধ্যাপক আলী রিয়াজ মনে করেন এই এলাকায় মার্কিন আগ্রহের প্রধান কারণ হচ্ছে নিরাপত্তা। যদি এই অঞ্চলে চীনের আধিপত্য বৃদ্ধি পায় তাহলে এখানকার সমুদ্রকেন্দ্রিক বাণিজ্যের ওপর চীনের এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে, ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। আমেরিকা চীন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং আইপিএস ঘোষণা করেছে সেখানে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, ফিলিপাইন, বাংলাদেশ সহ এখানকার দেশগুলোকে নিয়ে অংশগ্রহণমূলক নিরাপত্তা এবং ইন্দো প্যাসিফিকের কথা বলা হয়েছে। কিন্তু এই কৌশলে চীনকে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং চীনকে ওই অঞ্চলে প্রতিবেশীদের প্রতি আগ্রাসী ও ক্ষতিকর হিসেবে বর্ণনা করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।